আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফেসবুক ফেজ এবং ফেসবুক আইডির রিস্ক কিভাবে বাড়াতে হয় এবং কী কীভাবে রিস্ক বাড়ে আমি গত একটা ভিডিও তো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো এই কয়েকদিনের ভিতরে আমি আরেকটা জিনিসের প্রতি অভিজ্ঞতা নিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি চাইলে আপনার ফেজের রিস্ক বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে সব কিছু বাড়বে আপনার ফেজ হোক আইডি হোক বা প্রোফাইল হোক যেটাই হোক আপনার রিস্ক কিন্তু বাড়বে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের যদি রিচ ডাউন হয়ে যায় এবং কি আপনাদের রিস্ক যদি যদি একদম লো লো লেভেলে চলে আসে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সবারই জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো দেখুন আপনার যদি একটা ফেসবুক ফেজ থাকে একটা আইডি থাকে প্রফেশনাল মোড আপনার রিস্ক বাড়াতেই হবে কেননা আপনি যত বেশি রিচ বাড়াতে পারবেন আপনার ফেজ এবং আপনার আইডির তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এখন এটা কিভাবে বাড়াবেন রিস্ক বাড়ানোর মূল সাবিকাটিগুলো কিন্তু আপনাকে জানতে হবে শুধুমাত্র একটা কাজ একটা কাজ করলে কিন্তু আপনার ফেজ এবং আপনার আইডির রিস্ক কিন্তু বাড়তে থাকবে তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা যে আইডিটাতে আমি আপনাদেরকে দেখাইছি যে রিস্ক কত লো ছিল কিন্তু বর্তমান আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা শেয়ার করছে আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন রিস্ক কিন্তু টেন কে অর্থাৎ দশ হাজার মানুষের কাছে বর্তমানে এই আইডিটা রিস্ক করছে গত আটাইশ দিনে গত আঠাইশ দিনে দশ হাজার মানুষের কাছে রিস্ক করছে বাট এ আইডি থেকে কোনো ভিডিও আপলোড করা হয় নাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট নেই ঠিক আছে এংগেজমেন্ট বলতে তো আপনারা কমেন্ট রিপ্লাই বুঝে বা অডিয়েন্স যদি মেসেজ করে সেটা বুঝে আর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ভিও কিন্তু নেই কেননা এখান থেকে ভিডিও আপলোড করা হয় নাই জাস্ট ফোস্ট করা হয়েছে ঠিক আছে যার কারণে এখানে রিস্কটা কিন্তু হাই লেভেলে চলে গেছে বা রিস্ক বাড়তেছে এখন অনেকেই কিন্তু এই রিস্কটা বুঝেন না রিস্ক আসলেই কি ফেসবুক রিস্ক কি ফেসবুক রিস্ক হচ্ছে আপনার যদি একশো রিস্ক থাকে তাহলে আপনি ধরে নেবেন একশো জন মানুষের কাছে আপনার পোস্টগুলো ফসাইছে বা আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো ফসাইছে একশো যদি রিস্ক থাকে আর যদি এক কে রিস্ক থাকে তাহলে বুঝবেন যে এক হাজার মানুষের কাছে রিস্ক করছে তো সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এই বিষয়টা এখন এই রিস্কটা কিসের মাধ্যমে আপনারা বাড়াবেন গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই আইডিটা দেখিয়ে দিছি যে রিস্ক একদম লো ছিল কিন্তু বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন রিচ দশ হাজার রিস্স চলে আসছে কয়দিনের ভিতরে রিচ বাড়ানোর জন্য আপনার শুধু একটা কাজই করতে হবে অন্য কিছু না সেটা হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে ফেসবুক অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে আপনারা যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনার ফেসবুক ফেজের রিস বাড়তেই থাকবে তো দেখুন ফেসবুক অ্যালগোরিম অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে আপনি যখন কোনো পোস্ট করবেন কোনো ভিডিও আপলোড করবেন যে কোনো বিষয়বস্তু যদি আপনি আপলোড করে থাকেন আপনার ফেস কিংবা আপনার আইডি থেকে প্রফেশনাল মোড আইডি থেকে এই পোস্টগুলো যদি মানুষের কাছে পোষায় বা মানুষের কাছে যায় এটা হচ্ছে রিস ঠিক আছে আর ফেসবুক অ্যালগোরিদম আপনাকে এই রিসটা তখনই দিবে যখন আপনি আপনার ফেস কিংবা আপনার আইডি থেকে ভিডিও আপলোড করবেন বা ফটো আপলোড করবেন বা কোনো পোস্ট করবেন রিস হচ্ছে এটাই তো আপনারা কি বুঝলেন আপনাদের রিস্ক কিন্তু তখনই বাড়বে যখন আপনারা নিয়মিত ফোস্ট করবেন আপনারা যদি নিয়মিত পোস্ট না করেন তাহলে কিন্তু আপনাদের রিস্ক বাড়বে না এবং কি আপনারা যদি ভিডিও আপলোড না করেন তাহলেও কিন্তু আপনাদের রিস্ক কিন্তু বাড়বে না আপনারা যদি রিস্ক বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে কেননা রিস্ক কখন বাড়ে যখন আপনি আপলোড করবেন অনেকে কিন্তু এ রিস্ক জিনিসটা বোঝেন আজকে ক্লিয়ার করে দিচ্ছি রিস্ক তখনই বাড়বে যখন আপনি ফোস্ট কিংবা কোনো ভিডিও আপলোড করবেন আর আপনি যদি একটা ভিডিও আপলোড করে যদি এক মাস বসে থাকেন তাহলে রিস্ক কীভাবে বাড়বে ভাই সো শুধুমাত্র একটি কাজ করলে আপনার রিস্ক বাড়বে সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড নিয়মিত ভিডিও আপলোড যদি আপনি না করেন তাহলে রিস্ক কীভাবে আসবে কিভাবে আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে আর সেখান থেকে রিস্ক কীভাবে আপনি ইনক্রিজ করবেন আশা করি বুঝতে পারছেন কমপ্লিট একটা ভিডিও এই রিস্ক জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না এবং কী কীভাবে এটা বাড়ে কি কী জন্য এই রিস্কটা ডাউন হয়ে যায় অনেকে বুঝতে পারেন না এটাই হচ্ছে একমাত্র ওয়ে যার কারণে আপনাদের রিস্ক ডাউন হয়ে যায় বা আপনাদের রিস্ক একদম লো হয়ে যায় যদি ভিডিও আপলোড না করে থাকেন বিগত কয়েকদিনে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন রিস্ক বাড়াতে হলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এর বাইরে বা এর উপর কোনো কাজ নেই সো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ